প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো সিরিজ জুড়ে লিটন দাস বুকসেন রান করায়, একেবারে শেষ ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন তিনি। 10-4 ও 1 ছক্কায় 57 বলে 73 রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। দলও সফল হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ খেলতে নেমে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। এমন সাফল্যের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পুরো দল। লিটন দাস শিরোপা উদযাপনের ড্রেসিংরুমের ভেতরে যান, এরপর ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে ফিরে আসেন টিভি ব্রডকাস্টদের সাক্ষাৎকার দিতে। তারপর অনুরোধ রেখে কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও। তিনি বলেছেন, তৃতীয় ওয়ানডেতে জেতার পর বিশ্বাস পেয়েছি যে এই ইংল্যান্ডকে হারানো যায়, আর আমরা দেশের মাটিতে অনেক শক্তিশালী দল। আমাদের হাতে ভালো স্পিনার আছে, ভালো পেসার আছে, ব্যাটাররাও ভালো করছে, ইনফ্যাক্ট ভালো ফিল্ডিং সাইড আছে। জিতবো কি না এমন চিন্তা করার দরকার ছিল না আমাদের, যেহেতু আমাদের দল ভালো, ভালো করলে আমরা জিতবো এটাই বিশ্বাস ছিল। আমি এটাও বলবো না যে আমরা পরের সিরিজ বা তারপরের সিরিজ একেবারে বড় কিছু করে ফেলবো। আমরা যেভাবে খেলছি এভাবে যদি খেলতে পারি তাহলে একটা জায়গায় যেতে পারবো। এর আগে ম্যাচ সারা পুরস্কার নিতে এসে নিজের ইনিংস নিয়ে লিটন বলেছেন, নতুন বলে রান করা চ্যালেঞ্জিং ছিল, আমার কিছু সময় উইকেট কাটাতে হতো, উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে হতো। রনি ও শান্ত যেভাবে খেলেছে তাতে আমার চাপ কিছুটা কমেছে, আমিও ইনিংসটা সাজাতে পেরেছি। তো আমরা শুভকামনা জানাই, সাফল্য বাংলাদেশের যেভাবে আসছে এই সাফল্যের ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারবে। লিটন দাস আবারও এগিয়ে যাবে বাংলাদেশকে আরও ভালো কিছু দিতে। ভালো থাকুন, ধন্যবাদ।